হ্যালো আজ একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে এসেছি বাইপাস থিওরি থেকে হিউম্যান সাইকোলজির যে বিষয়টি ফ্রয়েড বলেছেন এবং আমাদের প্রতিদিনে যেটি কাজে লাগছে সেই বিষয়টি নিয়ে আজকে একটু গল্প হোক চলো হিউম্যান সাইকোলজি ফ্রয়েড বলেছে যে আমাদের ইড ইগো এবং সুপার ইগো এই সাইকোলজির এই তিনটে পার্ট আমাদের মাইন্ডে আমাদের পার্সোনালিটি আমাদের প্রভাব ফেলে এবং ইট যেটা আমাদের জন্মের পর থেকেই চলে আসে ইগো যেটা আমাদের তিন বছর বয়স জন্ম থেকে তিন বছর বয়সে আমাদের এই ইগো আমাদের মধ্যে আসে আরো ডিটেলসে বলছি সুপার ইগো যেটা কিনা পাঁচ বছর বয়স থেকে আসছে এবার ইট যেটা আনকনসিয়াস আনকনসিয়াস মানে হচ্ছে প্লেজার প্রিন্সিপাল এটা মূলত বলা যেতে পারে ব্রেস ফিডে টাইমে আমাদের যে একটা কমফোর্ট জোন থাকে আমরা একটা প্লেজার প্রিন্সিপাল ফলো করি যে আমাদের লিবিডো এটা নিয়ে ডিটেলসে পরে বলা যেতে পারে আমাদের যে কমফোর্ট জোন আমরা যে না চাইতেই অনেক কিছু পেয়ে যাই এই রকম ফর্ম থেকে এই ইড আমাদের ডেভেলপ হতে থাকে এটা আনকনসিয়াস পুরোপুরি যেটা কিন্তু জন্ম থেকে ইগো ফাইভ ইয়ার্স আর তিন বছরের থেকে মানে জন্মর থেকে তিন বছরে যেটা কনসিয়াসলি যেটা কিনা রিয়েলিটি প্রিন্সিপালের উপর বেস করে আছে এবার আমার হচ্ছে সুপার ইগো যেটা কিনা প্রি বা সাবকনসিয়াস বলা যেতে পারে মরালিটি প্রিন্সিপালের ওপর এবার এইটার কি রকম একটা পাঁচ বছর থেকে আসছে একটা থ্রি ইয়ার্স থেকে আসছে একটা জন্ম থেকে আসছে জন্ম থেকে যেটা আসছে লিবিডো ওই একটা আমাদের মধ্যে যে একটা খাবার বা একটা কমফোর্ট জোন থেকে যেটা আমরা পাই মোটামুটি সেটা আমাদের ইড এটা প্লেজার হয় এবার ইড ইগো এবং সুপার ইগো এইটা কিভাবে আমাদের আমাদের জীবনের প্রতিদিনের মধ্যে কাজে এবং আমরা কি সবকিছুকে অ্যাকসেপ্ট করতে পারছি আমরা কি স্কিপ করছি কোনো কিছুকে তো আমাদের এই বিষয়টা কিভাবে আমরা জানবো তো ইড মূলত আমাদেরকে যে প্লেজার প্রিন্সিপাল থেকে আমাদের মধ্যে প্রভাব ফেলছে যে এরকম একটা ডিজায়ার মেন্টালিটি আই গেস মানে আমি বলতে পারি যে আমার এখন এটা একটা কিছু করতে ইচ্ছে করছে লাইক মুভি আমরা একটা অ্যাট এনি টাইম একটা কিছু ভালো জিনিস খেতে ইচ্ছা করছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে ড্রাইভ করতে ইচ্ছা করছে এই মুহূর্তে আমার যদি কিছু মনে করে যে আমি কিছু না করে জাস্ট এমনি বসে আছি সোশ্যাল মিডিয়া স্ক্রল চলছে এটা আমার ইট এবং আমার সুপার ইগো যে কিনা মরালিটি প্রিন্সিপালে আমাকে বারবার করে নক করছে কি এটা ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমার তোর এটা 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 করা 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 উচিত 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 তোমার তোমার আই এখন তুমি করছো ঠিক হচ্ছে না তো ও আমাকে বারবার করে বলবে এটা ঠিক না এটা ঠিক এটা এরকম ইগো আমাদের মধ্যে একটা বীজ আছে বেসিক্যালি ও আমাদেরকে বলবে ও বলছে ইট বলছে এটা কর প্লেজার প্রিন্সিপাল ডিজায়ার সুপার ইগো বলছে এটা করিস না এটা কাস্টম অফ সোসাইটি সোশ্যালি গ্র্যান্ড হবে না তোর ইগো বলছে ব্রিজ তোর এইটা করলে এই রেজাল্ট এইটা করলে এই রেজাল্ট এবার তুই বুঝে তুই কি করবি তো ইগো আমাদের সবসময় রিয়েলিটি প্রিন্সিপালের উপর বেস করে আছে আমাদেরকে লজিক্যাল লেফট যে ব্রেন আমাদের ইমোশনস রাইট ব্রেন আমাদের লজিক্যাল এইটা আমাদের ইগো ডিসিশন নেয় কিন্তু ঠিক করে দেয় এটা এই ওয়ে এটা এই ওয়ে এবার তোর চয়েস আমাদের মোটামুটি গ্রাফিক্যাল ভাবে এইরকম একটা দেখতে হয় বেসিক্যালি ওকে এটা দৈত্যর মতন আর একটা যে উইন হয় অ্যাকচুয়ালি সে এরকম আর একটা হচ্ছে কি আমাদের মরালিটি প্রিন্সিপাল যেটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এরকম সেটা একটা এরকম অ্যাঞ্জেল টাইপের অ্যাঞ্জেল সরি তো এবার ইট ইগো এটা বলা হলো এটার এক্সাম্পেলে যদি আমরা জানি এক্সাম্পলে কিরকমভাবে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা এক্সাম আমাদের অনেকগুলো এক্সাম হয় এরকম এমসি কিউবে কিছুটা নেগেটিভ মার্কিং থাকে কিছুটার কোন রকম থাকে না আই গেস মানে সবগুলো তুমি যদি ডাক দিয়ে দাও সবগুলো যদি ক্লিক করে দাও সব যদি ঠিক করে দাও কিছু হতে পারে হয় রাইট হয় রো নেগেটিভ প্রিন্সিপালে যেটা আছে সেখানে কিন্তু মার্কস ডিডাক্ট হবে তো এইবার কিরকম জিনিসটা কাজ করে দেখো ইড যেটা আছে ওর প্লেজার প্রিন্সিপাল সুপার ইগো মরালিটি প্রিন্সিপাল আর ইগো মেন ডিসিশন তো ইডের ব্যাপারটা হচ্ছে যখন আমাদের নেগেটিভ মার্কিং নেই তখন ব্যাপারটা হচ্ছে দিলেও কি আর না দিলেও কি মেরে ঠিক যা হবে হবে সুপার ইগো ওর ব্যাপারটা নেগেটিভ যখন কিছু নেই আছে তখন ইড বেশি হাবি হলো সুপার ইগোর তখন কিছু করার নেই মরালিটি বা প্রিন্সিপালিটি কিছু বলার নেই যে মেবি যতটা হয়তো হান্ড্রেড মার্কসের একটা এক্সাম আছে মোটা বোঝা যাচ্ছে যতটা টিক করেছি সেটাতে সেভেন্টিও রাইট হবে কিনা জানি না ফর্টি ফিফটি রাইট হবে সুপার ইগো সেখান থেকে বললো যখন নেগেটিভ নেই চলো ইয়ার গো ফর ইট টিক মারতে থাকো যদি লেগে যায় তাহলে তুমি বেরিয়ে গেলে যদি তুমি যদি না লেগে যায় তাহলে তোমার ফর্টি বা ফর্টি ফাইভ যেটা তোমার শিওর ছিল ওকে ইগোর ব্যাপারটা হচ্ছে লজিক্যালি একটা আমাদের লজিক ভিউ দিচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই ওকে টিক যেটা আছে মনে হচ্ছে ফরটি থেকে ফিফটির মতো আসতে পারে নেগেটিভ যখন নেই তখন ইউ গো ফর ইট তুই যেতে পারিস দিয়ে দেখ না যদি কিছু হয় ওখান থেকে টোয়েন্টি যদি এসে যায় তাহলে খুব ভালো মার্কস এবং সেই গ্রুপ বেরিয়ে যেতে পারে পাস মার্ক হয়ে যেতে পারে আমাদের এইভাবে এক্সামিনেশন হলে এরকম একটা কাজ এবার বলি নেগেটিভ মার্কিং যদি ইট ডিসাইড করে নেয় দিয়ে দিই আমার কি আছে আমি যেটা জানি জানি না কি হতে পারে কি হতে পারে না জানি না টোয়েন্টি থার্টি থার্টি ফোরটি ফরটি সিক্সটি কিছু হতে পারে সুপার ইগো কাস্টম অফ সোসাইটি মরালিটি প্রিন্সিপাল ও আমাকে বলবে করিস না করিস না কেন ও মরালিটি প্রিন্সিপাল ও আমাকে বলছে তুই যদি এখন টিক দিচ্ছিস তুই যদি এখন আমাদের নেগেটিভ মার্কিং জেনেও টিক দিচ্ছিস তাহলে যেটা ঠিক করেছিস মাইনাস হতে হতে তুই জিরো হয়ে যেতে পারে তারপর ইগো ও ব্রিজের মধ্যে পার্সেন্টেজ সুপার ইগোকেই রাখলো যে ইয়েস ও অনেকটা ঠিক বলছে ইট প্লিজ এটাতে তুই একটু দেখে নে যে ও কাস্টম অফ প্রিন্সিপাল যেটা মরাললি বলছে সেটা কিন্তু রাইট তো যদি এই এক্সামটা তোমার বুঝতে হলের এই এক্সাম্পল যদি তোমার ভাল লাগে বুঝতে পারো তাহলে ইডিগো সুপার ইগো বুঝতে পারলে এবার আরেকটা এক্সাম্পেল যদি বলি আমি গাড়ি চালাচ্ছি হাই স্পিডে চালাবো কি আমি নর্মাল আমার স্পিড ট্র্যাকার আছে সেখানে সেভেন্টি সেভেন্টি কিছু একটা দেওয়া আছে সিক্সটি ফরটি কিছু দেওয়া আছে রুট অনুযায়ী আমার ইড বলছে আজ উড়েই যাব আজ বস উড়ব একশো কুড়ি একশো তিরিশ হানড্রেডের ওপরে সুপার সুপারিগো মরাল ও প্লেজারমেন্টের বলে দিচ্ছে উড়ে যাও কিছু একটা নতুন হবে সামথিং খুব নতুন নতুন লাগবে ভালো লাগবে কিছু একটা নতুন বাট জানে না কোনটা কিন্তু ডু সামথিং যেটা কিন্তু হঠাৎ করে ভালো লাগতে পারে বা ভালো লাগতে পারে না সুপারিগোর ব্যাপারটা হচ্ছে মরালিটি না যদি এরকম করিস তাহলে হয়তো ওর অ্যাক্সিডেন্ট হতে পারে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে কিছু হতে পারে তো কি করা উচিত ইগোর মাঝখানে হচ্ছে ইগো ব্রিজ ও অ্যাকসেপ্ট করবে অ্যাক্সিডেন্ট যদি হয় আমার নিজের কারোর কিছু হতে পারে যদি নাও হলো স্পিড ট্র্যাকার অনুযায়ী ফাইন পেনালাইজড ডিসিপ্লিনে আনার জন্য আমাকে এটা করতে পারে ইগোর ব্যাপারটা সবসময় একটা লজিক্যালি আমাকে বোঝাতে থাকবে এটা ঠিক এটা ভুল এটা করিস এটা করিস না সাইন্স এটা বলছে ইমোশনস এটা বলছে যেটা মনে হচ্ছে কি হলে কি হবে মনে হলে এটা এটা একটা বিরাট কিছু হয়ে যাবে সেটা ঈদের একটা প্রতিদিনের ব্যাপার থাকে একটা এমন কিছু করি খুব ভালো লাগবে আমি জাস্ট উড়ে যাব সুপার ইগোর ব্যাপারটা থাকবে কন্ট্রোল কন্ট্রোল বস কন্ট্রোল ইগোর ব্যাপারটা থাকবে ব্রিজ ও কিছুটা বলছে ঠিক বলছে মেবি ওই কিটটা না থাকলে হয়তো প্রতিদিন করবি না কেন তুই করতে যাবি এত কাস্টমস থাকবে এত কিছু নতুন কোন ভেঞ্চার করার অ্যাডভেঞ্চার আসবে কোথা থেকে গুড লাইনটা কিন্তু ভালো ভেঞ্চার করার অ্যাডভেঞ্চার আসবে কোথা থেকে এস ভালো চলো সুপার ইগোর ব্যাপারটা তাই হলো ইগোর ব্যাপারটা হচ্ছে ব্রিজ তাহলে আমি এখানে যদি ফিনিশ করে একটা কনক্লুশনে আনি দ্যাট মিনস এইটা এটা একটা দিকে থাকে ইট একটা দিকে থাকছে ইগো আর আমার এই যে মাইন্ড লাইক দ্যাট একটা ওয়েভ বা একটা ফ্লো ফ্লোয়িং রিভার একটা খুব ফাস্ট একটা যাচ্ছে এরকম বা কখনও স্লো যাচ্ছে এই ফাস্ট আর স্লোটা ইট ইগোর এই ব্রিজ আমার ইগো তৈরি করছে সব কটাই সিচুয়েশানস আমাদের অ্যাকসেপ্ট করতে হচ্ছে এই ব্রিজটা মেনটেন করছে আমার মাইন্ডের দুটো দিককে এটাই হচ্ছে আমাদের ফ্রয়েড বলেছেন যেটা হিউম্যান সাইকোলজির ইট ইগো এবং সুপার ইগো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে যেটা ইচ্ছে করবে তোমার ব্যাপার কিন্তু যদি ভালো লেগে থাকে বেসিক্যালি কমেন্টে জানো এইরকম সাইকোলজির আমার খুব ভালো লাগে এটা একটা পার্ট পড়া পাশে পাশেই মোটামুটি রাখার চেষ্টা করি কিছু জানার ব্যাপার থাকে যে নো ইয়ার মাইন্ড অ্যাকচুয়ালি তুমি কি তোমার মাইন্ড জান এটা কি তোমার জানা আছে তোমার মাইন্ড এক নম্বর এটা দু নম্বর যদি বলি তাহলে হচ্ছে আর ইউ হ্যাপি রিয়েলি

বাংলা ভাষায় বলছি বিংলিশ মাঝে মাঝে একটা ইংলিশ বলছিলাম আর বাংলা তো বিংলিশ ব্যাপারটা হয় তো যদি একদম এই ল্যাঙ্গুয়েজে কমফোর্ট বা এরকম মনে হয় তাহলে আমি কন্টিনিউ করছি ক্যাপশানে আমি মেবি সাবটাইটেল ইংলিশ মেনটেন করব। আর যদি হিন্দিতে হয় আমি অতটা ভালো বলতে পারি না বাট ট্রাই করতেই পারি আমার যদি হিন্দি যারা ভাষার রিজিয়ানাল বন্ধুরা থাকে তারা বুঝতে পারবে ইংলিশ যদি হয় অবভিয়াসলি সাবটাইটেল প্লাস ইংলিশ আমি ট্রাই করতে পারি ইংলিশের মধ্যে বাংলায় আমি খুব কমফর্টেবেল এবং আমার অরিজিন বাংলা আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে থ্যাংক ইউ বাইপাস থিওরিতে আজকে এই পর্যন্ত একটা হিউম্যান সাইকোলজির ছোট্ট একটা ফ্রয়েডের কিছু কনসেপ্ট আমি তুলে ধরলাম থ্যাংক ইউ